প্রেম করেও বিয়ে করা ভালো না, প্রেম ছাড়াও বিয়ে করা ভালো, বিয়ে করাই ভালো না, প্রেম করে বিয়ে না করা ভালো, বিয়েটা না করলেই ভালো। আমি করে ফেলেছি, পস্তাচ্ছি, ওই জন্য তো নেক্সট জেনারেশনকে বলছি বিয়ে করবেই না, বিয়ে করে কোনো লাভই নেই, শুধু লসই লস। সরস্বতী পুজো ফুল খাবো, কিচ্ছু নেই ভালোবাসা বলে, ভালোবাসা বলে আজকের ডেটে কিছু নেই। প্রেম করে বিয়ে করা ভালো না, প্রেম ছাড়া বিয়ে করা ভালো, কোনোটাই না, বিয়ে করতেই হবে না, সব থেকে ভালো। প্রথম প্রথমও ছিল একটু আধটু, এখন আর নেই, 14 বছর হয়ে গেছে শেষ, আমাদের অল ডেই ভ্যালেন্টাইন। আমাদের তো কোনো প্ল্যানিং নেই, আমাদের 75% অ্যাটেন্ডেন্স কলেজ যেতেই হবে, কোনো প্ল্যানিং নেই। ট্রু ট্রু ফ্যাক্ট, যদি প্রেম করে কাউকে পেয়ে যাওয়া যায় ভালো তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে তো অ্যারেঞ্জ ম্যারেঞ্জ আর কি করবো। আমার মনে হয় বিয়ের পর প্রেমটা আরও ভালো, প্রেম করেই ডেফিনেটলি, কেননা তুমি জানতে পারবে লোকটার ব্যাপারে, যাকেই বিয়ে করছো সে কীরকম, আদৌ তার সাথে থাকা যাবে কি না, কী করা উচিত। যে দুটোর সঙ্গে ডেটিং করছিল দুটোকেই ছেড়ে আমার নতুন দুটোকে নিয়ে আনে আছি, এটাই তো জগৎ, আর নলে কী হবে। সেটা কি বিয়ের আগে না বিয়ের পরের কথা হচ্ছে? দুদম কেলালি, বিশাল কেলালি, আমি দেবো আর কি মার, যদি অন্য কেউ কিছু করে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে সে যদি অন্য কিছু করে সে শেষ আর কি, মানে শেষ। আশা করি সে শুনতে পাচ্ছে এখন, মানে যেখানেই আছে সে যাতে শুনতে পায়। তবে হ্যাঁ, সে শেষ তাহলে। টক্সিক রিলেশনশিপ হওয়ার থেকে আমার মতে সেখানে না এগোনোই ভালো। না, ছেলেটাকে মেরে দাও, শুট হিম, উই উইল শুট হিম, আই ওন্ট ডু দ্যাট, আই কান্ট, ইটস বেটার টু শুট হিম, রাইট? কাকে সেটা? টু দ্য, অফ কোর্স, দ্য পারসন হু চিটেড আস, রাইট? কোয়েশ্চেনটা কি ছিল যে আরো যদি সাথে থাকে পার্টনার, এরকম ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, এট আ টাইম একজনের সাথে থাকাটাই বেটার, তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেল দেন আরেকজনের কাছে মানে মুভ অন হলো, সেটা বেটার রাদার দেন একসাথে, মানে ইটস কমপ্লিকেটেড। অবশ্যই তার সাথে না থাকাটাই মানে উচিত, অবশ্যই ছেড়ে চলে যাওয়া উচিত, যেখানে লয়্যালটি নেই সেখানে প্রেম ভালোবাসা নেই। তো আমার মতে সেটা জানাজানি হলে সেখানে আর যাই হোক প্রেম থাকবে না। এই যে আমাদের ছেলে দুটো, এই দেখো কবে থেকে প্রেম করছে, একটাও বিয়ে করছে না, কবে থেকে আমরা বসে আছি যে শাড়ি কিনবো, নতুন বিয়ে হবে, ওদের বিয়েতে যাব, কিন্তু বিয়েই করছে না, কোথায় গেল ছেলেটা? কোনো সারপ্রাইজ দিতে পারি ইচ্ছা নেই, হ্যাঁ কোনো সারপ্রাইজ, সেই সকাল থেকে রান্না বান্না ওইটাই, এটাই জীবন, এটাই আমাদের 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি তুমি কি সারপ্রাইজ দেবে আমাদের ভাই? কোন গার্লফ্রেন্ড? সরস্বতী পুজো তো, ওটা ছাড়া আমি আর কিছু জানি না, একা একা এসছি, একা একাই যাবো, মস্তি করে না। মানে হ্যাঁ, আমি তো বিয়ের টেকনিক্যালি এগেনস্টে, কিন্তু হ্যাঁ ঠিক আছে, না প্রেম করে বিয়ে করলে সুখীটা হওয়ার একটুকু চান্স থাকলে ওটা প্রেম করে বিয়ে করে, ওই অ্যারেঞ্জ করে তো সেম সেম, আমার তো প্রেম হয়নি বলতে পারবো না, বাট উইল সে দ্যাট লাভ উইনস অলসো। ডেফিনেটলি লাভ ম্যারেজ করলে কম্প্যাটিবিলিটিটা একটা থাকে, একটা মানুষকে আগে থেকে চেনা যায়, তো সেটা দেখা যাবে, টাইম টাইম, এখন আমি কিছু বলতে পারবো না। যেখানে মন সুখী সেখানে সব সুখী। আমার বিয়ে নিয়ে যথেষ্ট একটা সমস্যা মানে ছিল, এখনকার পরিস্থিতি অনুযায়ী যেভাবে দিনের পর দিন সব বিয়ে ভেঙে যাচ্ছে তাতে এটা একটা খুবই চিন্তার বিষয় সবার জন্যই। বিয়ে তো হচ্ছেই, প্রতিদিনই হচ্ছে, কিন্তু সেই অর্থে বিয়ে তো ভেঙেও যাচ্ছে, কিন্তু তাতেও আমার এটা মানে ধারণা যে বিয়ের আগে তবু যদি মানুষটাকে ভালোভাবে চিনে নেওয়া যায়, এবং সেটা শুধু এরম নয় পার্কে গিয়ে একটু ঘোরাফেরা পুরোটা জেনে যাওয়া, তার ভালো খারাপ দিক, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি সুবিধা হয় বিয়ের ক্ষেত্রে। সাবধান রহে, সতর্ক রহে, আর হ্যাঁ হুঁশিয়ার রহে, বাস এই, অল দ্য বেস্ট। না প্লিজ, এইসব এইসবের তো দরকার নেই না, তুই নতুন নেই, হোয়াট যার তোমার জন্য যে সঠিক সেই মানুষকে নির্বাচন করে সুখী হওয়া যায়, সেটা লাভ হয়, অ্যাট লিস্ট রিগ্রেট থাকবে না, সো চুজ ওয়াইজলি।